ত্রাণ শব্দের কিনে একটা আলাপ হবে, এবং আলাপটা খুব ইন্টারেস্টিং। কারণ এই আলাপটা করবেন আওয়ামী লীগের একজন নেতা। উনি কিছুদিন আগে ভাইরাল হয়েছেন বলা যায়, আমি নিজে ওনার একটা স্পিচ শেয়ার করছি আমার অ্যাকাউন্ট থেকে। উনি সেখানে খুবই ভালো ভালো কথা বলেন এবং দেশের আসল প্রকৃত সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন, মোটিভেশনাল, একদম রিয়েল ফ্যাক্টগুলো, যে আমি যেরকম বাস্তব কথা বলি উনি এরকম বাস্তব কথাগুলো বলছেন এবং এটা ভাইরাল হয়েছে। সো সেই ভদ্রলোক উনি আওয়ামী লীগ করেন। সো উনি এই যে করোনা ভাইরাসের যে পরিস্থিতি, এখানে যে সব ত্রাণ টান চুরি হয়ে যেতেছে, এই বিষয়ে কিছু কথা বলেন। ওনার কথাগুলো শুনি, শুনে অ্যাজ উই গো জিনিসগুলো ব্যাকগ্রাউন্ড ব্রেকডাউন করবো। আরে চোর, এই চোর যেটা বলতেছেন, আপনি যদি নিম গাছ লাগান সেখানে তো আম ফলবে না, আপনি গাছটা তো আগেই লাগাছেন। সারা দেশে সরকারি দল, আমাদের দলের, আমি নিজেও একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী, আমাদের দলের এই কমিটি করা নিয়ে এই যতজন আওয়ামী লীগের সেন্ট্রাল নেতারা আছেন, এনারা এখানে এসে পিকনিক করার জন্য আসে, রেস্ট হাউসে বসে, তিন বেলা ভালো মতো খায়, ফাইভ স্টার হোটেলে থাকে, এবং তারা বোঝে না যে এই ফাইভ স্টার হোটেলে যে 2 লক্ষ টাকা বিল, এটা আমার জেলা যুবলীগ বা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি কই পাবে, তাদের চাঁদা দিতে হবে। চোর আপনি সৃষ্টি করে আপনি এখন চোর ধরবেন, এটা তো হবে না। ওকে, সো ওনার কথাটা হইতেছে যে নিম গাছে তো আম ধরবে না, সো আপনি লাগাইতেছেন নিম গাছ, এখান থেকে আম গাছ আম আশা করে লাভ নাই। মানে হচ্ছে আপনি এমন একটা রাষ্ট্র, এমন একটা ব্যবস্থা বানায় রাখছেন যেখানে সব দুর্নীতিবাজরা, দুর্নীতিবাজরা দলীয় পৃষ্ঠপোষকতা মদদে এরা এগুলা করে। তারপর আপনি তো অবাক হয়ে লাভ নাই যে দেশে চোর কেন, চুরি থামাইতে পারি না কেন, সেটা প্রধানমন্ত্রী অবাক হোক আর যে কেউ, যে কোনো মোটিভেশনাল স্পিকাররা অবাক হোক, যেই অবাক হোক না কেন, এই লোক বলতেছে যে আপনি সিস্টেমেটিক একটা অন্যায় আপনি সিস্টেম চালু করে রাখছেন। এই নেতাগুলো আসে ফাইভ স্টার হোটেলে থাকে, এবং নিচের যারা, বাংলাদেশে তো তেলবাজির কালচার, সো যারা নিচের নেতা আছে তারা তেলবাজি করতে হবে, এদেরকে ফাইভ স্টার হোটেলে রাখা লাগবে, ভালো থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে, সেটা করার জন্য টাকা পাবে কই, এরা চাঁদাবাজি করে। সো এই যে একটা চাঁদাবাজির কালচার, এই যে চুরিদারি করতেছে এরা, গম চুরি করতেছে আওয়ামী লীগের লোকজন বা রাজনৈতিক লোকজন, এটা বিএনপি থাকলে বিএনপি করতো এরা, এই যে একটা চাঁদাবাজি চুরি, এই জিনিসটা যে দিয়ে আছে, এটা যে বন্ধ করা যাচ্ছে না বা বন্ধ করা যাবে না, চাইলেও সম্ভব না বন্ধ করা, কারণ আম গাছে নিম গাছে আম ধরবে না, কারণ আপনি গাছ লাগিয়েছেন নিম, আপনি এমন একটা চক্র বানিয়ে রাখছেন এই দেশের মধ্যে, সেখানে আপনি চুরি বন্ধ করা তো সম্ভব না। এই কথাটাই ভদ্রলোক বললেন, যেটা আমার প্রত্যেকটা এপিসোডে বলে আসতেছি এবং আমি অসংখ্য আমার এপিসোড অতীতে দেখাইছি, কিন্তু যে কীরকম উপর থেকে দুর্নীতিটাকে প্রশ্রয় দেওয়া হয় একেবারে টপ, একদম টপ মোস্ট পজিশন থেকে, আমি কিন্তু এগুলো দেখাইছি অতীতের বিভিন্ন এপিসোডে। ঢাকার চারপাশের নদী দখল করে গড়ে ওঠা এমন আরও যে একাধিক আবাসন প্রকল্প কিংবা শিল্প কারখানাও রয়েছে, সেখানেও শিগগিরই এভাবে খনন কাজ শুরু হবে। যদি সরকারের সদিচ্ছা থাকে, রাষ্ট্র যদি মনে করে, তাহলে তো এখানে কোনো প্রতিবন্ধকতা নেই। কথাটা খেয়াল করছেন, যদি সরকারের সদিচ্ছা থাকে, রাষ্ট্র যদি চায়, তাইলে কোনো সমস্যা নাই। একজন মন্ত্রী এই কথা বলতেছেন, একটা মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের কাজ হইতেছে এই কাজগুলো করা, এবং মন্ত্রণালয়ই হইতেছে সরকার, মন্ত্রী হচ্ছে সরকার। মন্ত্রী বলতেছে সরকার যদি চায়, সরকারের সদিচ্ছা থাকলে তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে তো সম্ভব। তার মানে কি, মন্ত্রীর উপর কে আছে আর মন্ত্রণালয়ের উপরে কে আছে? তার মানে হচ্ছে সকল মন্ত্রণালয়ের একটা প্রধান মন্ত্রণালয় আছে, সকল মন্ত্রীর একজন প্রধানমন্ত্রী আছে। তার মানে উনি বেসিক্যালি যেটা, হি ব্লার্টেড আউট আনইনটেনশনালি যেটা বলে ফেলছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী চাইলে সম্ভব, মানে মন্ত্রণালয় চাইলেও সম্ভব না, মন্ত্রী চাইলেও সম্ভব না, প্রধানমন্ত্রী চাইতে হবে। একদম টপ মোস্ট পজিশন থেকে লোকে প্রশ্রয় দেওয়া হয়, তারপর দিন শেষে বলা হয় যে ও নেত্রীকে ভুল বোঝানো হয়, নেত্রীর কাছে মেসেজটা যায় না, নেত্রী কোনো কিছু জানেন না, ওনার অগোচরে সব হইতেছে, না না না, কারো অগোচরে কিছু হয় না, এনাদের মদদে প্রশ্রয়ে সব কিছু হয়। সো দেখি আরও কী বলার আছে ভদ্রলোকের। সেই দলের সেন্ট্রালের নেতাদের যে চরিত্র এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট মনের এরা মানুষ হতে পারে? এরা বিভিন্ন কৃষির, কৃষকের সন্তান, সেন্ট্রালে যা আওয়ামী লীগ করে তারা আজ ইংল্যান্ডে বাড়ি করে, এরা কি মানুষ? এখন বলেন তো আপনি সারা দেশের অন্য দলের দোষ দেখে কী করবেন, অন্য মানুষের দোষ দেখে কী করবেন? আমি তো চোর পালতেছি। এই যে আসল সমস্যা, উনি কিন্তু আমেরিকান, উনি আওয়ামী লীগের নেতা, উনি সব জানে, ডিটেলস ভেতরে সব কিছু জানে। উনি বলতেছে এত দিকে ফিঙ্গার পয়েন্ট করে তো লাভ নাই, আপনি লাগাইছেন নিম গাছ, আপনি এমন একটা চক্রান্ত, এমন একটা মাফিয়াতন্ত্র তৈরি করে রাখছেন, এমন একটা গুন্ডাতন্ত্র তৈরি করে রাখছেন, আপনি পালতেছেন, আপনার দলের মধ্যে এগুলো পালতেছেন, এমন একটা সিস্টেম তৈরি করে রাখছেন যেখানে চাঁদাবাজি চুরি করাটা একটা সিস্টেমেটিক ব্যাপার, আমরা রাষ্ট্রীয়ভাবে নিম গাছকে লাগাই, নিম গাছে পানি দিতেছি, সুতরাং নিম গাছে আম ধরবে না স্বাভাবিক। কিছুদিন আগে বগুড়ায় জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়ে গেল, ওখানে 45 থেকে 40 লক্ষ টাকা খরচ করা হয়েছে, এই টাকাটা কই থেকে আসছে, কে দিছে? আপনি অবশ্যই
শহরের খারাপ মানুষের কাছ থেকে টাকাটা তুলছেন, খারাপ মানুষের থেকে টাকা নিয়ে আপনি দল করবেন, আর দলের যখন সুবিধা সেই লোকটা তখন সুযোগ নেবেই। এই চালচোর, এই চালচোরের এটা একটা অংশ। এই লোক কিন্তু যেহেতু আওয়ামী লীগের নেতা, হি নোজ দ্য প্রসেস, হি নোজ হাউ থিংস ওয়ার্ক ইন পলিটিক্স, সো ওনার প্রত্যেকটা কথা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে যে আসলে দেশের সমস্যাটা কোথায়, কীভাবে এই চোররা প্রশ্রয় পায়, কীভাবে এইটা যে একটা চক্র, আমি যে সবসময় বলি একটা মাফিয়াতন্ত্র, একটা গুন্ডাতন্ত্র, পুরো রাষ্ট্র আমাদের দেশের সমস্যা হচ্ছে স্ট্রাকচার্ড অন্যায়গুলা, গুন্ডামি, সন্ত্রাসীপনা, সব কিছু স্ট্রাকচার্ড এবং সর্বোচ্চ মহলের প্রশ্রয়ে জ্ঞাতস্বরে সব কিছু হয়। সুতরাং ওই যে মোটিভেশনাল স্পিকাররা বলেন, আপনি চানাচুরে ঠোঙ্গা খেয়ে চিপসের প্যাকেট ফালান দেখে নাকি পানি জমে রাস্তার, ঢাকা শহরে হইতেছে দেশের যত সমস্যা, দেশ আমার, দোষ আমার, আমাদের সমস্যা, সমস্যা যে আমাদের না, সমস্যা কোথায়, ওনাদের নিজেদের মুখ থেকেই শুনেন। মোটিভেশনাল স্পিকারদের সুখন আইফার হোসেনদের কাছ থেকে জানতে চান, ওনার কাছ থেকে শুনতেছেন, দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ ওয়াই দ্য কান্ট্রি ইজ দ্য ওয়ে ইট ইজ। এই মুহূর্তে আমার মাননীয় প্রধানমন্ত্রী কত কষ্টে আছে, তাকে এই জিনিসটা দেখতে হচ্ছে যে চাল চোরদের সে পুষেছে, তার দলের লোক চাল চোর। কিছু কিছু কথা বলে ফেলছে যে মাননীয় প্রধানমন্ত্রী চাল চোরদের সে পুষেছে, তার দলের লোক চাল চোর, কিন্তু একটু পরে কিন্তু আবার, মানে এটা সত্য, পরে কিন্তু একটু আবার লেপচে মারা কথা বলবে যে মাননীয় প্রধানমন্ত্রী এই উনি কত চেষ্টা করতেছেন, ওগুলা লেপচে মারা কথা, এইটা হইতেছে আসল কথা। এই কারণে এই জায়গাটা দেখালাম যে সত্য কথাগুলা, যে ওনার দলে উনি পুষতেছেন এই চাল চোরদেরকে, ওনার দলের ওনাদের মদতে এইগুলো হইতেছে। আপনি যদি ক্লাসে ভর্তি কোনো স্কুল খোলার সময় আপনি যদি খারাপ ছাত্রই নিয়ে স্কুলটা করেন, আপনাকে মেনে নিতে হবে যে শিক্ষা বোর্ডে আপনার স্কুলের রেজাল্টটা খারাপ হবে। দেরি গো আপনি যদি গুন্ডা পান্ডা সব জায়গার মধ্যে সেট করে রাখেন, বসায় রাখেন, তাহলে দেশের যেমন অবস্থা হওয়ার তেমন অবস্থাই হবে। নিম গাছে আম আশা করে লাভ নেই। দেরি গো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দিয়ে কিন্তু সারা দেশের মানুষ তাকিয়ে থাকে যে আপনি কী বলেন। আপনি কিন্তু নির্দেশনা দিয়েছেন যে চোরদের কোনো ক্ষমা নাই, এটার আমরা দৃষ্টান্ত দেখতে চাই অচেরেই। হবে, হচ্ছে, মামলা চলতেছে, এটা না। প্রথম আগে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে, তাদের রক্ষাকারী যারা তাদেরকেও দল থেকে বহিষ্কার করতে হবে। যে সবাই আপনার মুখের দিকে তাকায় থাকে, কারণ আপনি চাইলে গাছের পাতা নড়ে, আপনি না চাইলে গাছের পাতা নাড়ানো যায় না, আপনি চাইলে এগুলো বন্ধ করা সম্ভব, আপনার দিক থেকে যদি সাপোর্ট না থাকে এইগুলা দেশের বন্ধ করা কারো পক্ষে সম্ভব না, সবাই আপনার মুখের দিকে তাকায় থাকে। সুতরাং আপনি হচ্ছে মামলা চলতেছে, মানে ভুজুং ভাজুং কথাবার্তা যেগুলো আই ওয়াশ, আসলে কোনো চেঞ্জ হয় না। আই ওয়াশ না করে আপনি যদি সত্যিকার পরিবর্তন চান, আপনি আপনার দলের এই গুন্ডাতন্ত্র, দলের এই সন্ত্রাসীপনা, এই স্ট্রাকচার্ড সন্ত্রাসীপনা, এই স্ট্রাকচার্ড চাঁদাবাজি, সব কিছু যে কেন্দ্রীয় প্রশ্রয় আশ্রয় প্রশ্রয়ে মদ দেওয়া হয় এগুলো বন্ধ করতে হবে। আপনাকে আই ওয়াশ করার জন্য হচ্ছে আদালতে মামলা নিয়ে ঘুরানো, বেসিক্যালি এগুলো দ্বারা ব্ল্যাকমেল করার জন্য, কেউ কাউকে টাইট দেওয়ার জন্য। সো এই যে রাষ্ট্রীয় তন্ত্রটা, বেসিক্যালি ভদ্রলোক সেটাই বলতেছেন যে আপনি যদি নিম গাছ লাগায় সেখানে আম আশা করে লাভ নাই, পুরো একটা গুন্ডাতন্ত্রের মধ্যে আমরা আসি এবং এই তন্ত্রের মধ্যে কোনো এই গমচোর চালচোর এইটাই হবে এবং এরা রাষ্ট্রীয় মদত দিয়ে এগুলো করে, এদেরকে ধরা হয় না, এদেরকে মামলা দিয়ে দিব দিচ্ছি করে আলটিমেটলি কোনো শাস্তির ব্যবস্থা করা হয় না এবং একমাত্র একজনের পক্ষে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। সো এগুলো নতুন কিছু না, এগুলো অনেক আগতীতে আলোচনা করছি, লিঙ্ক দিয়ে দিব, আবার দেখতে পারেন যে এখন যেগুলো বলতেছি খুব ওই কথাগুলো আগে অবশ্যই এই ভদ্রলোক যা সাবস্টেন্সিয়েটিং মাই পয়েন্টস। সো এই আর কি, উনি এই ভদ্রলোক নিয়ে একটু কথা বলে অনেকে বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন। আপনারা তো দল কানা, একেবারে কানার কানা, আপনারা যারা অডিয়েন্সে দেখতেছেন আপনাদের বেশিরভাগই কানা। সো কিছু মানুষ আপত্তি তোলার চেষ্টা করছে এই লোকের ব্যাপারে আমার কাছে এসে, যে আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করছি যে উনি ভালো ভালো কথা বলে, তো ওনারা এসে আপত্তি করতেছেন যে উনি আওয়ামী লীগ করেন, মানে উনি আওয়ামী লীগ করে দেখে খারাপ। তো আপনারা যারা এইসব কথা বলতেছেন আপনারা কিন্তু আবার বিএনপি সাপোর্ট করেন, তো আপনাদের জগতে হইতেছে বিএনপি ভালো, আওয়ামী লীগ খারাপ, সামহাও বিএনপি লোকজন এগুলো করেন, আওয়ামী লীগের লোকজন করে শুধুমাত্র। সো যদি উভয় দলে করে থাকে আপনারা ওদেরকে নিয়ে কিন্তু কথা বলেন না, শুধু একটা সাইড অফ দ্য পিকচার দেখেন। সো আপনাদের কথা আই ডোন্ট টেক ইউর বুলশিট। তো এই ভদ্রলোক মনে হচ্ছে অনেস্ট, কিছুটা ফেয়ার, উনি পলিটিক্স করতেছে, বাংলাদেশে আপনি চাইলেও পিঠ বাঁচিয়ে চলতে পারবেন না, বাধ্য হয়ে অনেক সময় এগুলাতে ঢোকা লাগে। উনি ব্যবসা যেহেতু করে, ব্যবসার স্বার্থে বাধ্য হয়ে হয়তো এগুলা অনেক কিছুতে নামা লাগতেছে নর্দমায়, কিন্তু স্টিল সত্য কথাগুলো উনি বলে এবং হি অ্যাপ্রিসিয়েটস যে বাস্তবতাটা কী।